नारी जाने पुरुष जाने सबाई आम्रा जानी ए पृथ्वीटा एक दिन ध्वंस हुए कियामतेर मैदान परिणत होबे होबे कबे होबे कबे से नबीर जुग थेके शुने आसछि कियामत होबे होशियार हो जाओ होछी ना तो एटा एकटा प्रश्न बेईमानेरा नबीजी के प्रश्न करेछिलेन कबे कियामत होबे কিয়ামতের দিনটা কবে হবে প্রশ্ন করেছিলেন কিন্তু আপনি আমি বুঝতে পারছি না যে কিয়ামত কবে হবে যে কোনো আলেমকে তুলেন যে কোনো বক্তা বক্তব্য রাখতে আসবে যে কোনো খতিব জুমাতে খুতবা দিবে প্রথমেই বলবে ভাই হুঁশিয়ার হয়ে যান একদিন কিয়ামত হবে কিয়ামত অতি সন্নিকট এত নিকটে হয়ে গেছে যে আপনি হুঁশিয়ার হয়ে যান কেন সেই দিন আপনার জীবনের হিসাব দিতে হবে ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম আমার কাছে ফিরে আসতেই হবে হিসাব দিতেই হবে তাহলে আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে বেঈমানি করিও না সুদ খাইও না কারোর সঙ্গে কারো গালে থাপ্পড় মারিও না কারো জিনিস চুরি করে লিও না কারো উপরে জুলুম করো না অত্যাচার করো না জুয়া খেলো না মদ খেয়েও না নানা থেকে না আর হালাল গুলো করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও নচেত তুমি কিয়ামতের মাঠে বাঁচবে কি করে এটাই আমাদের সকলের জানা বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে এসে প্রশ্ন করছেন কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে এই কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা কোরআনের নাম নূর কোরআনের নাম বাইয়েনা কোরআনের নাম গাসিয়া কোরআনের নাম নাবা কোরআনের নাম সিরাজ কোরআনের নাম তৌহিদ কোরআনের নাম তানজিল কোরআনের নাম কিতাব কোরআনের নাম হুদা কোরআনের গাধা নাম আছে তার মধ্যে একটা নাম আছে কোরআনের সেটা হচ্ছে কোরআনের নাম নাবা নাবা মানে কি নাবা মানে খবর সংবাদ নবী মানে সাংবাদিক নাবা মানে সংবাদ নবী মানে সাংবাদিক সাংবাদিক আর পত্রিকা বাহক আলাদা জিনিস সাংবাদিক সংবাদ দিয়ে দেয় কাগজ ছেপে যে আপনার কাছে নিয়ে আসে পত্রিকা সে পত্রিকা বাহক রসুল মানে পত্রিকা বাহক রেসালা থেকে রসুল যারা কিতাব এনেছেন তাহলে এই সূরাটার নাম নাবা নাবা মানে খবর সকালবেলায় উঠে গরম গরম দুটো চা খেয়েছেন দুটো বিস্কিট খেয়েছেন আর বাড়ির সামনে খালি পাইচারি করছেন কতক্ষণে খবরের কাগজটা আসবে আনন্দবাজার আসবে আজকাল আসবে প্রতিদিন আসবে যুগান্তর আসবে আর কি আসবে আর কি আসবে কিন্তু আপনার ঘরে একটা খবরের কাগজ তোলা আছে বিন 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 করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পড়েই গেল আনন্দবাজার দেশের খবর রাষ্ট্রের খবর বাইরের রাষ্ট্রের খবর কি ঘটেছে কি ঘটবে কি বরাদ্দ হতে চলেছে কোন মন্ত্রী ধরা খেলো কে কোথা কি করলো কিন্তু আসল যে খবরটা জিস্ট যে খবরে একটা একটা জের মিথ্যা নাই যে খবরে একটা জবর মিথ্যা নাই একটা শব্দ মিথ্যা নাই সে খবর বু পড়া আপনার আমার খবর নিয়েছে আপনার আমার বাড়িতে রেডি আছে এটা পড়ার টাইম হয়েছে না সূরাটার নাম নাবা আম্মা ইয়াতাসালুন আম্মা ইয়াতাসালুন মা আমার বোন আমার আমার নবীকে আল্লাহ বলছেন রে আমার নবী তোমাকে কোন জিনিসের উপরে প্রশ্ন করা হয়েছে কি ব্যাপারে তোমাকে প্রশ্নে
ছোট, মায়ানমারের সংবাদ ছোট, রোহিঙ্গার সংবাদ ছোট, কাশ্মীরের সংবাদ ছোট, যে সংবাদটা বড় আরিনা বাইনাদিন সারা পৃথিবীর বুকে এত বড় সংবাদ আর হতে পারে না। তুরস্কের মুসলমানের উপরে অত্যাচার চলছে, আফগানিস্তানের মুসলমান শান্তিতে আছে, একই সঙ্গে সকলের পেরেশানি হয়নি, একই সঙ্গে সকলের উপরে অত্যাচার আসেনি। আর ওটা একটা এমন দিন, মুসলমান কাঁদবে, হিন্দু কাঁদবে, জৈন কাঁদবে, খ্রিস্টান কাঁদবে, পেরেশান কেউ কাউকে দেখার টাইম থাকবে না, ইউটিউব ক্যামেরাওয়ালারা থাকবে না, মোবাইল থাকবে না, টাওয়ার থাকবে না, সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না। একজনই কন্ট্রোল করবে বিশ্ব শক্তি নিয়ে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সেই আল্লাহ বলছেন নবী হে ওদেরকে বলে দাও, তার মানে অবশ্যই ও জানতে পারবে, অবশ্যই ও জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামন অবশ্যই জানতে পারবে। একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব ভালো করে শুনবেন, আর উদাহরণটা যদি না শুনেন তো অনেক ভেজাল। আয়াত ঠিক করছি নাকি দেখেন একবার, যারা মুখস্থ আছে। আমি আয়াতটা তুলছি কোরআন থেকে নয়, তাফসীর থেকে, ভাবতে হবে। আম্মা ইয়াসআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা ফুওয়াজা। দেখেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা ফুওয়াজা। মাঝে যে অনেক আয়াত ছিল, উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। মেন কিন্তু আমি হাদিসটাকে ধরবো আজকে, এটা তার পাঁচ সাত মিনিট থেকে বেরিয়ে যাব। শুধু এটাকে শুরুয়াতের প্যারা হিসাবে নিয়েছি সুরাটাকে। উদাহরণটা কি, একটা সুরা আছে, সুরাটার নাম সুরা শামস, সূর্য। ওই সুরাতে আল্লাহ দুটি কথা বলবেন, তো এগারোটা কসম খেয়েছেন। والشمسِ وضحاها والقمرِ إذا تلاها والنهارِ إذا دلاها والليلِ إذا يغساها والسماءِ وما بناها والأرضِ وما طهاها ونفسِ وما سواها فألهمها فجورها وتقواها। মানুষ যখন রেগে যায় তখন কি করে, কথার কথা বুঝানোর জন্য বলছি,
আপনি আমাকে এসে বলছেন মাওলানা একটা ডেট দেন, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ দেন, 10 তারিখটা যে ধুলিয়ানে দেওয়া আছে, না বলছিলাম 10 তারিখটা দেন, ধুলিয়ান দিয়েছে ভাই, হোক তো আমাদেরকে দেন, এবার কেমন লাগবে বলেন তো? আরে ভাই ওটা দেওয়া আছে অন্য জায়গায়, না ওই 10 তারিখটা দেন, আমরা অন্য বক্তে দেখে নিয়েছি। তো এত রেগে গেছি, জিদি লোক হলে কি করবে, একবার কসম করে শান্তি হবে না, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দিব না। এই ঘন কসমটা মানুষ কখন খায়, যখন খুব ইম্পর্টেন্ট জায়গা হয়। তাহলে আল্লাহ 11টা কসম খাওয়ার পর কি ভাষা ব্যবহার করছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, এই দুটি কথা বলার জন্য মাত্র দুটি ছোট শব্দ, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, মাত্র দুটি ওসিয়ত আমাদেরকে আল্লাহ করছেন, যারা পবিত্র তারা বেঁচে যাবে, যারা নোংরা তারা বিপদে পড়বে, যারা পবিত্র তারা বেঁচে যাবে, যারা নোংরা তারা বিপদে পড়বে। এই দুটি কথা বলার জন্যে আমার আল্লাহ লম্বা করে 11টি কসম খেলেন। তাহলে এই দুটির ভিতরে কত বড় গুরুত্ব আছে তার গোলামদেরকে জেনে নিতে হবে, জেনে নিতে হবে, জেনে নিতে হবে। তেমনি আমার আল্লাহ ইন্না ইয়াউমাল ফাসলি কানামি কাতা ইয়াউমা ইউফাকু ফিসসুরি ফাতাআকুনা আফওয়াজা, এই দুটি আয়াতকে সামনে পেশ করার জন্য 11টি আয়াত আগে লাগিয়েছেন। কেন লাগিয়েছেন? গুরুত্ব বাড়ানোর জন্য লাগিয়েছেন। সাউন্ড বাড়াতে বলবো, দেখেন আপনারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভ্যার ভেড়া হয়ে গেছে না, আসলে সাউন্ড বক্সের দোষ নাই, বক্তাটাই বিয়াদ, আমি বিয়াদ বলাই, তাও ফের আমাকে ভালোবাসছে। এবার মজার কথা এখানে একটা উদাহরণ দিই, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির বড় ছেলের ওপরে আব্বার পরে পরে দায়িত্বটা বেশি পড়ে, ছোটদেরকে মানুষ করে, কষ্ট করে করে তিলে তিলে মানুষ করে ছোট ভাইদেরকে। আর ওই ছোট ভাই যদি একটা চাকরি পেয়ে যায় তো বড় ভাই কার দেখে না, এই ঘটনা আপনাদের এলাকায় আছে? আর হ্যাঁ না বলে না, গাদা আছে আমার কাছে, চারখানা নজির আছে যে শীতে একটা চাদর নেবে বড় ভাইয়ের নাই, আর ছোট ভাই চাকরি করে গাড়ি চাপছে। অথচ ই রাখাল খেটে, লোকের বাড়িতে রাখাল খেটে, সেই রাখালই পয়সাতে ওকে হাই স্কুলে পড়িয়েছে, ঘটনা আছে। এখন আব্বা মারা গেছে, কোনো ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে ছোট ভাই একটু বিয়াদিবি করেছে, তো বড় ভাই আর সামলাইতে না পেরে বলছে, বলি যে চন্দর বল মুখস্থ, তোকে ছোটতে আমি পড়িয়েছি প্রাইমারে, হাত ধরে ধরে স্কুলে দিয়ে এসেছি, রাতের আঁধারে আসতে পারতিস না, তোকে লাইট নিয়ে নিয়ে এসেছি, শুধু তাই নয় তোকে আমি চাকরির ব্যাপারে 2 বিঘে জমি বিক্রি করে তোর চাকরিটা করে দিলাম, শুধু তাই নয় তোর চাকরির ব্যাপারে ডিএমের আমি পায়ে ধরেছি, এই পর্যন্ত নয়, এগুলি কি তোর মনে নাই, এগুলি কি তোর মনে নাই, তোকে আমি এইভাবে করেছি এইভাবে করেছি এইভাবে করেছি এইভাবে করেছি। 11টা বলা পর বলবে, আজকে সামান্য বাস্তু ভিটা নিয়ে তুই আমার ওপরে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলি, এটা তুই ভাববি, একদিন তুই ভাববি, সেদিন তোর কোনো হাত থাকবে না। তো আমার আল্লাহ বলছে, ওরে অবুজের দল, ওরে অবুজের দল,
ওরে মাথা মোটার দল, তোদের কি জ্ঞানের দরজাটা খুলবে না, তোদের কি চেতনা দরজাটা খুলবে না, এখনো কি তোদের দিলে এই রকম সন্দেহ থাকে যে আল্লাহ কিয়ামত করতে পারবে কি পারবে না? তাহলে আমার এগারোটা কারিশমা দেখেলে আলাম না জালিল আরদা মিহাদা ওয়াল জিবাল আওতাদা ওয়া খালাকনা কুমা জওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। বসটা কোথায় আছে? এবার ঠিক আছে, কিন্তু আমার রস মরে গেছে, আমাকে একটু সামল লাগবে, নাহলে আমি বকতে পারবো না। যে আজীব ব্যাপার, এবার আমি মেন বক্তব্যে নামছি। এতক্ষণ আমার ছিল ভূমিকা, উপস্থাপনা, উপস্থাপনা তার একটু গুটিয়ে দিই। আচ্ছা ছাড়েন, এদিকে তাকান, আপনারা অনেকগুলি লোক আছেন, একটু ধৈর্য ধরে শুনেন। উপস্থাপনাটাকে একটু গুটিয়ে দিই, গুটিয়ে দিই, একটু দেন না গো। আজই ব্যাপার, কোন দিকে কোন দিকে ঘোরাচ্ছে? হ্যাঁ, ওর অন্যদিকে হ্যালো দেন দেন আর একটু দেন, হ্যালো একটু দেন। আচ্ছা ঠিক আছে ছাড়েন, আমি আস্তে আস্তে করে চালাচ্ছি। আপনারা সব বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি এতক্ষণ যেগুলো বকলাম এর টোটাল সার অংশ হচ্ছে এটাই, কিয়ামত হবে, আল্লাহ পারবেন করতে। শুধু আপনাদের মুখ থেকে একবার শুনে নি, কিয়ামত হবে কি হবে না? এত আসতে বলছেন কেন? আর বক্সের সাউন্ড কম না বলে চিল্লাইছেন কেন? সকলে বলবেন কিয়ামত হবে কি হবে না? হবে। তাহলে আর কদিন বাকি আছে? এইটাই তো হয়ে যায় জি। মৌলানা ইব্রাহিম সাহেব আমাদের ওখানে বাইন করতে করতে বলছে, মানুষের অভ্যাস আছে যা কিনবে তো গ্যারেন্টি কার্ডটা আগে নেবে। হাজি মোবাইল কিনে বলছে ওয়ারেন্টি কতদিন? বলছে দু বছর। ঠিক আছে, ঘড়ি কিনে বলছে ওয়ারেন্টি কতদিন? দু বছর। সিমেন্টের গায়ে লেখা আছে 77 বছর ওয়ারেন্টি, অতি যে কেমিক্যালটা আছে 77 বছর এরকম টিপে ধরে থাকবে দেওয়ালকে, 78 বছর এবার ছাড়বে জি। তাহলে ইঁটের গ্যারেন্টি হলো, সিমেন্টের গ্যারেন্টি হলো, কিন্তু যে জমিনের ওপরে ঘর করবো এই জমিনটার গ্যারেন্টি কদিন পুঁছে আসে? গাজা যার হাতে আছে, ও রডওয়ালাকে শুধিয়ে নিলে, সিমেন্টওয়ালাকে শুধিয়ে নিলে, কিন্তু জমিনটার মালিক যে তাকে জিজ্ঞেস করছে না যে আর কদিন থাকবে হে ঘরটা বানাবো, তখন ফের তলার ওপরে তলা করছে, তাহলে আর কতদিন? এই পর্যন্ত থাক কথাটা জমা, এই পর্যন্ত কথাটা জমা থাক। আপনাদের সামনে একটা হাদিস আনছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال عن النبي صلى الله عليه وسلم يجد جيس القابة فإذا كانوا ببيضاء من الأرض يكسفوا بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يكسفوا بأولهم وآخرهم فيهما سوق وليس منهم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم يكسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم।
जी আর ওয়ান হুযাইফাতা ও সাইদুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল নাহনু নাযকুরু ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা কলু নাযকুরু সাআতা ফাকালা ফাইন্নাহু লাম তাকু মাহাত্তারাউনাহা আসরাতা ইয়াকিন আল্লাহর নবী হযরত হুযাইফা বলছেন যে আমরা মসজিদে নববীতে বসে রয়েছি কয়েকটা সাহাবী আর বসে থাকতে থাকতে আমাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে মুখগুলো বিবর্ণ হয়ে গেছে আমরা আপসের মধ্যে ফিসফিস 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 করে কথা বলছি জোরে কথা বলতে পারছি না ভিতরে এত ভয় ভিতর যেন ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপছে মারে বন্ধে আমার এমন সময় আল্লাহর নবী দেখে নিলেন যে আমার কয়েকটা সাহাবী মসজিদে নববীতে বসে বসে তার আপসের মধ্যে আলোচনা করছে তাহলে আমি এক পা দু পা করে যাই নবীজি হুজরা থেকে বের হয়ে এক পা দু পা করে গিয়ে গিয়ে সেই সাহাবীদের কাছে দাঁড়ালেন আর দাঁড়ানোর পর প্রশ্ন করলেন মা তাযকুরু না তোমরা কি আলোচনা করছো তোমাদের আলোচনা বিষয়বস্তু কি মসজিদে বসে বসে কি তোমরা চাষের আলোচনা করছো না ব্যবসার আলোচনা করছো না তোমরা বাণিজ্যের আলোচনা করছো না আপসের মধ্যে গল্প গুজব করছো না তোমরা আপনার কি না পারিবারিক কোনো আলোচনা করছো নাকি তাই আল্লাহ নবীজি ওখানে প্রশ্ন করলেন মা তাযকুরু না তোমরা কিসের এখানে আলোচনা করছো এটা তো মসজিদ এখানে কোন আলোচনার তোমরা গোলটেবিলে বসিয়েছো হযরত হুযাইফা বলছেন আমি একা বলিনি আমরা যতজন বসেছিলাম সবাই একসঙ্গে মুখ খুলে নবীজিকে উত্তর দিলাম কলু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ আমরা ওই কঠিন কিয়ামতের দিনে আলোচনা করছি যেদিন মানুষরা হিতরাহী করবে যেদিন কোনো পানি পাবে না যেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সাবাকুনিল হুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু এই কঠিন কিয়ামতের আলোচনাতে আমরা ব্যস্ত রয়েছি আল্লাহর নবী ওদেরকে উত্তরে বলছেন ফাইন্নাহু লাম তাকুমা ফাইন্নাহু লাম তাকুমা কোনোদিন কিয়ামত হবে না কোনোদিন কিয়ামত হবে না আপনাদের কো বলছি কোনোদিন কিয়ামত হবে না হাত্তা তারাওনা আসরাতা আয়াতিন যতদিন হাত্তা তারাওনা আসরাতা আয়াতিন যতদিন পর্যন্ত তোমরা দশটা জিনিস না দেখতে পারবে যখন দশটা জিনিস তোমরা চোখে দেখবে তখন জানো যে কিয়ামত রানিং হয়ে গেছে ওটা কি কিয়ামত বলা যাবে কিয়ামত আসবে আর নয় কিয়ামত রানিং চলছে ওই দশটা জিনিস যখন দেখবে আর আবু হুরায়রার হাদিস যেটা পড়েছে হযরত আবু হুরায়রা বলছেন তিরমিজি শরীফের হাদিস ও নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা আসরা খাসলাতান মিন উম্মতি ইযা তুকিদাল ফাইয়ু দুবালান ওয়া মানাতু মাগনা মানুষ যাকাতু মাগরামান তুলি মালি গায়রে দিন আতা রাজুল উমরাতাহু আকাউমাহু আদনা সাদিকাহু আসাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলা ফাসিকুহুম জামিল কওমি আরজুলুহুম আও কামা কালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 15টা কথা বলা হয়েছে আল্লাহর নবী বলছেন এগুলো যখন তোমরা চোখে দেখতে পাবে পৃথিবীতে তখন জেনে নাও যে কিয়ামত আসছে কিয়ামত আসছে এবার খালি একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শুনতে হবেন মা বোনদেরকেও বলছি ধৈর্য ধরে শুনেন উদাহরণটা আপনাদের এখানে একটা স্টেশন আছে যার নাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর তো কুমেরপুর থেকে ট্রেন ছেড়েছে আর মাইকে হরিশ্চন্দ্রপুরে স্টেশন মাস্টার খবর পড়ছে যে ডাউন তেস্তা তোস্তা এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তো এক নম্বর প্ল্যাটফর্মে আমরা 100টা লোক আছি 500টা লোক আছি 1000 লোক আছি কেউ দেখতে পাইনি ট্রেনটা কেউ দেখতে পাইনি আবার যে খবর পড়ছে ও আরও দেখতে পাইনি ও ভিতরে আছে ঘরে
তারপরে লোক কি করে ব্যাগটাকে হাতে করে নিয়ে রেডি হয় ঢুকছে রে লাইন দিয়ে দাঁড়াই তাড়াতাড়ি উঠবো সিট নিব এইটা হলো ঢুকছে মাঠে একটা সবুজ সিগন্যাল আছে লাল হয়ে সবুজ হয়ে গেছে মানে ট্রেন ঢুকছে ট্রেনটা গড়গড় গড়গড় করে এসে এক নম্বরে দাঁড়িয়ে গেল লোক যা চড়া চড়ে নিলে সামনে ওর মুখের কাছে আবার আর একটা সিগন্যাল আছে ওইটা যতক্ষণ না সবুজ হবে ও স্টেশন থেকে বের হতে পারবে না ওটাকে বলে ডিপার্চার সিগন্যাল ইন সিগন্যাল ডিপার্চার সিগন্যাল এইটাতে ঢুকলো আসছে আর ওইটা দিবে তো ট্রেনটা চালু হয়ে যাবে আপনি তখন কি বলবেন ট্রেন চলছে এইটাতে ছিল আসছে আর এইটাতে বলবেন চলছে রানিং সহজ করে আর একটা কথা আপনাদের সামনে বলে নি ছোট্ট করে গতকালকে এই প্যান্ডেলের খুঁটি গাড়া গাড়ি ত্রিপল টাঙা টাঙি মাইক আজীব ব্যাপার কোন একটা লোক এই দিকে পার হয়ে গেছে কি জি জালসা হবে জালসা হবে আর এখন যেটা চলছে এটা জালসা হবে না হচ্ছে হচ্ছে এই দুটাকে খালি বুঝেন আবু হুরাইরা যেটা বলছে কিয়ামত আসছে আর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন ওইটা হাদিস হচ্ছে কিয়ামত চলছে তাহলে আসছে যখন তাহলে আর কত দূরে সে আর কত দূরে আছে জি ভাই এখান থেকে কলকাতা দেখা যাবে গাজল থেকে কলকাতা দেখা যাবে গাজলে একজন বাসে উঠেছে মুরব্বী মানুষ বলছে কলকাতা কত দূর কলকাতা কত দূর চারবার বলেছে আর একজন খচা মিজাজের লোক ছিল বলছে চুপ করে বস না ভ্যাড় ভ্যাড় করে বকছিস তো অকিফের আরেকবার জিজ্ঞেস করছে কলকাতা কত দূর বলছে তোর চোখ থাকলে কলকাতা এখান থেকে দেখলে দেখা যাবে দেখা যাবে এবার একটা সাইকোলজিস্ট বলবো লজিক মানতে তিন ধরনের দেখা যায় তিন ধরনের দেখা একটা হলো বিবেকের চোখে দেখা একটা হলো বিবেক দিয়ে শুনে বোঝা একটা হলো হাত দিয়ে বোঝা এরকম হাত দিলাম গরম উফ গরম ঠান্ডা বুঝলাম আর একটা কান দিয়ে বুঝে নিতে হবে গোটা প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীরের ওই পাশে কেউ খিলখিল করে হাসছে তো আপনাকে জানতে হবে আনন্দে আছে কেউ যদি আর্তনাদ করে চিল্লায় তাহলে জানতে হবে বিপদে আছে আছে না জি মানতে আছে দালালাতের কথা মানুষ যখন ধোঁয়াকে দেখতে পায় তখন কি বলে আগুন 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 ধোঁয়া ধোঁয়া করে চিল্লায় না আগুন বলে তার কারণ নিচে আগুন আছে এর জন্য মানুষ আগুন বলে তো ঠিক ওই রকম ধরনের যদি আপনার চোখ থাকে তো পাথর আপনার সঙ্গে কথা বলবে এই জন্য বলা হয়েছে মুখ নাই কথা বলে তার নাম হচ্ছে বই আপনাকে বুদ্ধি দেবে জ্ঞান দেবে মুখ নাই কথা বলে নীরব সাথী এ বই বন্ধু আপনার ঠিক ওই রকম ধরনের কিলোমিটারে লেখা আছে গাজলে কত লেখা আছে যে আপনার মালদা হলো 29 কিলোমিটার তো আপনি মালদা কত দূর বুঝে নিলেন আর কাউকে শুধাতে হবে না বহরমপুর কত কিলোমিটার 127 কিলোমিটার আপনাকে কাউকে শোধাতে হবে না এখান থেকেই আপনি পূর্ণিয়া মোড় থেকে দিল্লি কত কিলোমিটার চেন্নাই কত কিলোমিটার দেখে নিতে পারবেন এর নাম দালালা যে আবু হুরায়রার হাদিসটা ধরি আল্লাহর নবী বলছেন যখন তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবে আর পৃথিবী রানিং চলবে ইসরাফিল সুর ফুঁকবে না পৃথিবী ধ্বংস হবে না
কিন্তু কিয়ামত যখন কাছে আসবে তখন আমার উম্মতের ভিতরে 15টা জিনিস দেখতে পাবে। খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, এটা আল্লাহর নবী ইহুদির জন্য বলেননি, নাসারার জন্য বলেননি, ব্যানার্জি চ্যাটার্জির জন্য বলেননি, বলেননি বিশ্ব নবী কোন চামারকে ডোমকে কথা বলেননি, মাজ্জুসিকে বলেননি, হিন্দুকে জৈনকে খ্রিস্টানকে বলেননি, মিন উম্মতি বলেছেন। তার মানে বলতে চেয়েছেন মুসলমানকে আল্লাহর নবীর ভাষা খামসা মানে পাঁচ, আসারা মানে দশ, দশ পাঁচ পনেরো, এই পনেরোটি অভ্যাস খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতির ভিতরে যখন তোমরা পেয়ে যাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত কুমিরপুর ছেড়ে দিয়েছে, মধ্যখানে আর কোন স্টপেজ নাই, হরিশ্চন্দ্রপুর সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার কিয়ামত পৃথিবীর মাটিতে ঢুকছে। আপনারা গুনতে থাকবেন, আপনারা গুনতে থাকবেন।